পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার স্থাপন করা বিপ্লবীর আবক্ষ মূর্তিতে জন্ম তারিখ ভুল থাকার প্রতিবাদে সরব হয়েছে বাম যুব সংগঠন। প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার তারা জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। উল্লেখ্য, বর্ধমান পৌরসভার উদ্যোগে 2011 সালের 9 অক্টোবর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি স্থাপন করা হয় রাধানগর পাড়ায়। ওই আবক্ষ মূর্তির উদ্বোধন করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, সভাপতিত্ব করেন তৎকালীন পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। ফলকে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম তারিখ লেখা আছে 1911 সালের 5ই সেপ্টেম্বর, অথচ আসল জন্ম তারিখ 1911 সালের 5ই মে। এ বিষয়ে জেলা শাসককে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাননি। করেছিলেন সেখানে ডেটটা ভুল আছে রাধানগর পাড়ায়। আপনি মিউনিসিপালিটিকে জিজ্ঞেস করুন। আপনি ওপেনিং করেছিলেন বেটা। মিউনিসিপালিটিকে জিজ্ঞেস করুন, আমি তো বানাই নি। পুরপতি পরেশ চন্দ্র সরকারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয় নিয়ে এড়িয়ে যান। মেয়ের জায়গায় 9 মে করা হয়েছে, কি বলবেন? এটা এখনো পর্যন্ত চলছে, দেখা যাক। ভুল দেওয়া আছে, সেটা এখনো পর্যন্ত চলছে, সেই ভুলভাবেই যেটা পৌরসভাতে করেছিলেন আপনারা। ডিওয়াইএফআই এর জেলা কমিটির সহসভাপতি চন্দন ভট্টাচার্য জানান, একজন আইএএস অফিসার ভুল থাকা সত্ত্বেও কিভাবে উদ্বোধন করলেন। মূর্তি উন্মোচন হয়েছে বর্ধমান শহরের বর্ধমান পৌরসভার তৎকালীন প্রশাসক মন্ডলীর সভাপতি নেতৃত্বে প্রণব চট্টোপাধ্যায় মহাশয়। আমরা দেখলাম সেই মূর্তি উদ্বোধন করেছে আমাদের জেলার জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা মহাশয়, একজন আইএএস অফিসার। আমরা যারা ডিওয়াইএফআই করি, বাম আদর্শে বিশ্বাসী, আমরা গোটা রাজ্য জুড়ে দেখছি যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কর্মী বিধায়ক এমপি এরা কেউ ফোরপাস, কেউ হচ্ছে পড়াশোনার গণ্ডি পেরোয়নি, আবার কেউ শিক্ষিত হলেও কাটমানি আর দুর্নীতি টাকা গোছাতে গিয়ে সমস্ত শিক্ষাকে জলাঞ্জলি দিয়েছে। কিন্তু আমাদের রাজ্যের আইএএস আইপিএস অফিসাররা বিসিএস অফিসাররা পদলেহন করছেন করুন, কিন্তু নিজের শিক্ষাকে আত্মত্যাগ করেন কি করে? একজন আইএএস অফিসার আমরা মনে করি এই চেয়ারের মর্যাদা রয়েছে, তার শিক্ষার মূল্য রয়েছে। তিনি উদ্বোধন করছেন একজন দেশের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি একজন নারী মুক্তি যোদ্ধা হিসেবে আমাদের কাছে অন্যতম পথিকৃৎ, আমাদের চলার পথের দিশারি। সেরকম একজন স্বাধীনতা সংগ্রামীর জন্মদিবস যেখানে করা হয়েছে 5 সেপ্টেম্বর 1911, আমরা মনে করি এই ভুল শুধু ভুল নয়, ভয়ঙ্কর রকম ত্রুটি। একজন আইএএস অফিসার যিনি এই মূর্তি উদ্বোধন করছেন, যার নাম খোদাই করা আছে, তিনি দেখবেন না, তিনি হচ্ছে উদ্বোধন করে দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন, অসম্মানিত করেছেন, অবমাননা করেছেন। আমরা তীব্র ডিওয়াইএফআই এর পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এই ঘটনার বিবৃতি দাবি করছি ডিএম এর কাছে, পৌরসভার কাছে। ভুল মারাত্মক, গুরুতর, এবং এই ত্রুটি যদি সংশোধন না করেন, আমরা সংগঠনের পক্ষ থেকে গোটা জেলা জুড়ে এই আন্দোলন। শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন, এবং আমরা ডিওয়াইএফআই ঠিক করি যে আমরা তার শ্রদ্ধা জানাবো। সেই মতো আমরা আজকে রাধানগর পাড়ায় যে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের যে আবক্ষ মূর্তি আছে, সেই মূর্তিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। কিন্তু নিবেদন করতে যাওয়ার সময় অত্যন্ত একটা লজ্জাজনক বিষয় আমরা দেখতে পারি, যে যেখানে ফলক রয়েছে সেখানে ফলকে যে বীরঙ্গনার যে জন্ম তারিখ সেটা ভুল রয়েছে। এবং আরও বেশি লজ্জা লাগে যে সেটি আমাদের ডিএম সাহেবের উপস্থিতিতে সেটি উদ্বোধন করা হয়, এবং এরকম একটা ভয়ঙ্কর ভুল এখানে করা হয়। কিন্তু সেটা 21 সালে করা হলো, আজকে পর্যন্ত সেটা ঠিক করা হয়নি, এবং সেটার সম্বন্ধেই আমরা আজকে প্রবল ধিক্কার জানাচ্ছি, এবং আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জন্ম তারিখ ভুল করা হলো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।